জাতীয় দলে ডাক পেয়ে অবাক হননি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী সাদাত হোসেন দীপু। ঘরোয়া লিগে ভালো করার পুরস্কার হিসেবে পেয়েছেন আফগানদের বিপক্ষে টেস্ট দলে ডাক। প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করা দীপু বলছেন লাল বলের ক্রিকেটটাই তার পছন্দ, খেলতে চান মিডল অর্ডারে। লাল সবুজ জার্সিতে খেলার খবর কিভাবে কখন পেলেন, বাবা হারানোর পর জীবনের সংগ্রাম সহ নানা বিষয়ে এই তরুণ কথা বলেছেন প্রথম দিনের অনুশীলন শেষে। এভাবে হেলমেট তো কতবারই পরেছেন, কিন্তু এবারেরটা স্পেশাল। সতীর্থরা এগিয়ে আসছেন ব্যাট প্যাড নিয়ে, নতুন এক অধ্যায়ে শুরু সাদাত হোসেন দীপুর। ইন্ডোরে নেটের সামনে খানিক অপেক্ষা, এরপর কোচ চন্দ্রিকা হাতুরি সিং এর সামনে চলল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী তরুণের ব্যাটিং ঝলক। দীপুকে বলা হয় এই সময়ের পাইপলাইনে থাকা ঝিনুকের ভেতরে মুক্তা, বাংলাদেশের ক্রিকেটে পরবর্তী সুপারস্টার। আমি এই তো গতকালকে মাগরিবের আগে কোচ বলতে আমাদের সারাদিন স্যার ছিল, ওনার সাথে কাজ করছি বেশ কিছুদিন, আর এদিকে আমরা তো অলওয়েজ সাপোর্ট করে। সবার আগে কাকে ফোন দিয়েছিলেন? আম্মুকে। সতীর্থরা এর মধ্যে জাতীয় দলে এলেও দীপু মূলত আলো কেড়েছেন এবারে ঢাকা লিগে। প্রাইম ব্যাংকের হয়ে ওপেনিংয়ে করেছিলেন ৪৮০ রান, এরপর উইন্ডিজ এ দলের বিপক্ষে টানা দুই হাফ সেঞ্চুরি, ওপেনিংয়ের পর মিডল অর্ডার। প্রথম সংবাদ সম্মেলনে জানালেন নিজের স্বাচ্ছন্দ্যের জায়গার কথা। আমি সাধারণত যখন লঙ্গার ব্যাটিং খেলি তখন চারপাশে ব্যাটিং করা হয়, তো হোয়াইট বলে যখন খেলছিলাম ওয়ান ডাউন বলেন ওইখানে খেলতাম, তো যখন ওপেন দিছে আমি ওভাবে কোনো কিছু বলিনি যে খেলতে পারবো এটাই বলেছিলাম। আর আমি রেড বলে তো চার নাম্বার আর পাঁচ নাম্বারে খেলে অভ্যস্ত, আমার ওটা নিয়ে সমস্যা ছিল না। প্রিয় ফরম্যাট বলতে সব ফরম্যাট তো খেলতে ভালো লাগে, অবশ্যই রেড বলটাই এনজয় করি খেলতে, রেড বল বলেন বা উডে যেটাই বলেন রেড বলটা মজা লাগে। আর ওইভাবে কাউকে ফলো করা হয় না ছোটোবেলা থেকে, তো অনেকজনের ব্যাটিং ভালো লাগতো, অনেকজনে আছে, বিরাট কোহলি আছে আমাদের দেশের, অনেকজনে মুশফিক ভাই আছে। বিকেএসপি থেকে বাদ পড়ার পর দীপুর এই পথচলা মসৃণ ছিল না। ৯ বছর বয়সে বাবা হারানোর পর কিভাবে আজ পর্যন্ত এলেন সেই গল্পটাই বলছিলেন এই তরুণ। ছোটোবেলা থেকে তো আমার বড় ভাই খুব সাপোর্ট করেছিল আর কি, যে বাবা মারা যাওয়ার পর থেকে ওই আমাকে খুব সাপোর্ট করছে। আর ক্রিকেটে এক বড় ভাই ছিল যে সুদীপ্ত ভাই বলতে, তো উনি ক্রিকেটিং ক্ষেত্রে অনেক আমাকে সাহায্য করছে, একাডেমি থেকে ভর্তি করা বা জিনিসপত্র দিয়ে। তো নির্বাচকদের পরিকল্পনায় ছিল একাদশে খেলালেই শুধু দীপুকে নেওয়া হবে স্কোয়াডে, তাই আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে তার যদি অভিষেকটা হয়েই যায় তবে অবাক হওয়ার কিছু থাকবে না। কাফলে অমিত, জমুনা স্পোর্টস, ঢাকা।